ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজারের রামুতে মশা নিধন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন গতকাল রামু চৌমোহনী স্টেশনের বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ এ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এ সময় উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হক রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায় সহ অন্যরা এ সময় মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয় উল্লেখ করে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়